শিবকে কেন পঞ্চানন বলা হয়? শিবের পবিত্র সংখ্যা হলো 5। পরম বৈষ্ণব শিবের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মন্ত্রগুলির একটি নমঃ শিবায়, 5টি অক্ষর দ্বারা গঠিত। শিবের শরীর 5টি মন্ত্র দ্বারা গঠিত। এগুলিকে বলা হয় পঞ্চব্রাহ্মণ। দেবতা রূপে এই 5টি মন্ত্রের নিজস্ব নাম ও মূর্তি তত্ত্ব। বর্তমান 1 সদ্যজাত, 2 বামদেব, 3 অঘোর, 4 তৎপুরুষ, 5 ঈশান। শিবের মূর্তি এই 5টি রূপ পঞ্চাননের আকারে কল্পিত হয়। বিভিন্ন শাস্ত্রে এই 5টি রূপ পঞ্চভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও পঞ্চ কর্মেন্দ্রিয়র সঙ্গে সম্পর্কযুক্ত। জানবে পার্থিব জগতের সকল বস্তুর পঞ্চমুখী চরিত্র বিদ্যমান। এর কারণ পঞ্চমুখী ব্রহ্মের চরিত্র বৈশিষ্ট্য রূপে শিবের চিরন্তন বৈচিত্র্য। পঞ্চব্রহ্মণ উপনিষদ 31, মহাভারতের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন এবং দ্রৌপদীকে এই পঞ্চতত্ত্বের সম্পর্কে জ্ঞান দান করেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে গোল্ড।